3 দিন পর আজকে মা বাড়ি থেকে ছেলে ফিরছে, সেই আনন্দে ছেলের বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আজকে ছেলে যেই রেসিপিটা পছন্দ করে সেটাই কিন্তু রান্না করতে হবে। আর ছেলে ভালোবাসে চিকেন চাপ, তো মাংসগুলোর সাইজ একটু ছোটোই এনেছে যাতে ছেলে ঠিকঠাক মতো খেতে পারে, কারণ বড় বড় পিস হলে ছেলে খেতে পারে না। তো আজকে সব অ্যারেঞ্জমেন্টই ছেলের কথা মাথায় রেখে, কিন্তু যার কথা মাথায় রেখে আমরা এত অ্যারেঞ্জমেন্ট করছি সেই আমার বাপের বাড়ি থেকে আসতে চায় না, কারণ ও আমার বাপের বাড়িতে খুব ভালো থাকে, আমার মা বাবার সাথে ও আমাদের থেকেও মানে বেশি থাকতে পছন্দ করে, কারণ মা ওকে সবসময় এত মানে আগলে রাখে আর ভীষণ প্যাম্পার করে। তো সেই জন্য এখানে এলে একটু পড়াশোনা করা, একটু বকাঝকা, মানে একটা রুটিনের মধ্যে ওকে থাকতে হয়, তো সেই জন্য ও বিরক্ত হয়ে যায়। তো মাংস ধোয়াটা আমার শেষ হয়ে গেল, তারপর আমি একটা কৌটোর মধ্যে মাংসটা এখন ফ্রিজে রেখে দেবো, সেটাকে পরে রান্না করব। আর সকালবেলা এখন ছেলে নেই, আমি যা হোক একটা কিছু করে খেয়ে নেব, মানে এমনভাবেই করব যাতে সেটা আমার সকালের খাবার আর দুপুরের খাবার একবারে হয়ে যায়। আর বেসিন ধোয়া, বাসন ধোয়া, এগুলো তো আমার মাংস আর মাছ ধোয়ার পরে একটা বিশাল পর্ব থাকে, সেটা তোমরা যারা আমার মানে পুরনো ভিউয়ার্স তারা জানো। আর মাংস ধুতে ধুতে মানে আমার হাতে ছাল বাকলা উঠে যাচ্ছে, কারণ মানে মাংস মাছ এগুলো ধোয়ার পর যদি একটু সাদা না লাগে না, ভালো লাগে না দেখতে, ওই লাল লাল থাকলে আমার নিজেরও ঘৃণা লাগে আর মানে একটা কীরকম লাগে। তো যাই হোক, বটিও ধুয়ে নিয়েছি, বেসিন বাসন সব ধোয়া কমপ্লিট। এইবারে এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমি এখন একটু রান্না করতে বসিয়েছি, আমার হাজবেন্ডও এসছে এখন মানে কাজের থেকে একটা দরকারে এসছে, একটা কাগজ নিতে এসছে বাড়িতে, তো সেই জন্য আমি একেবারে সকালে টিফিনটা করছি। বললাম তুমি খাবে, বললো হ্যাঁ ঠিক আছে বানাও, তো আমিও চাউমিন বানাচ্ছিলাম, তো একটু বেশি করেই বানালাম, ওই আমিও 11:30-12:30 দিকে খেয়ে নেবো আর আমার হাজবেন্ড এখনই খেয়ে বেরিয়ে যাবে। তো 11:30-12:30 দিকে যদি আমি একটু ভারী চাউমিন খাই তো সেই ক্ষেত্রে আমার দুপুরবেলাও আর খিদে পাবে না, আর ছেলের জন্য তো আমাকে মাংস রান্না করতেই হবে। তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে আমি ঠাকুর দিয়ে ছেলের রান্নাটা করতে শুরু করব। তো এখানে আমি চাউমিনটা বানাচ্ছি, সব রকম সবজি যা ছিল, গাজর, ক্যাপসিকাম, তারপর একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সব দিয়েই এখানে চাউমিনটা আমি বানাচ্ছি। আর এর মধ্যে না আমি একটু ম্যাগির মশলা দেবো, তাহলে না খেতে ভালো লাগবে, আর ছেলে যেহেতু নেই এই সব খাবারগুলো খাওয়াই যায়, কারণ ম্যাগির মশলা টশলা ছেলেকে আমি খুব একটা বেশি দিই না, আর ম্যাগি যখন রান্নাও করি তখন খুবই হালকা করে রান্না করি। তো এখন সবজিগুলো ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 ডিম, একা খেলে একটাই দিতাম যেহেতু ওর বাবাও খাবে, তো সেই জন্য 2 ডিম দিচ্ছি, দিলে বেশ ভালো লাগে খেতে। আর ওর বাবা না এখন ডিম টিম অত খেতে চায় না, মানে সুগারের জন্য খুব প্যানিক হয়ে গেছে, কোনটা কী খাবে না খাবে সবসময় ফোন করে করে জিজ্ঞাসা করে, এটা খাবো, এতে কিছু অসুবিধা নেই তো। তো যাই হোক, আমি ওকে বলি যে তোমার যেটা খুশি তুমি খাও, কিন্তু যেটাই খাবে মাপ বুঝে খাবে, আর মিষ্টিটা একেবারে অ্যাভয়েড করবে, মিষ্টি আলু। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। তো আমি ওর কথা মাথায় রেখেই একটু বেশি করে সবজি টবজি দিয়ে সব রান্নাটা করছি, কারণ ওর পক্ষে সবজিটা খাওয়া খুবই দরকার। আর এরপরে আমি পাশের গ্যাসে, দেখো আমি আমার স্নানের গরম জলও বসিয়ে দিয়েছি, হাজবেন্ড সকালে স্নান করেই বেরিয়েছিল, তো আজকে নুনটা আর হাত দিয়ে দিচ্ছি না, হাতটা একটু ভেজা ভেজা রয়েছে, তো সেই জন্য চামচ দিয়ে নুনটা দিচ্ছি, আর যদি লাগে পরে দিয়ে দেবো, কারণ হাত দিয়ে নুন না দিলে না আমার নুনটা কম বেশি হয় আর আন্দাজও আমি পাই না। তো এবারে এইগুলো সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই চাউমিনটাকে দিয়ে দেবো, চাউমিন না আমি ভুল বলছি বারবার, আমি ঘরে মানে একটু ম্যাগি ছিল আগের, তো সেই ম্যাগিটাকেই সিদ্ধ করে আমি কিন্তু রান্না করছি। আর তো এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঘরে গেছি, গিয়ে আমি ফ্রিজ থেকে একটু ভিনিগার, তারপরে সোয়া সস, একটু চিলি সস আর একটু টমেটো সস এর মধ্যে দেবো। সোয়া সসের ওপরে ঢাকনাটা না খুলে আমি দিতে শুরু করে দিয়েছি, দেখছি পড়ছে না, তারপর দেখছি ওপরে একটা ছোট্ট ছিপি মতো আছে, তো সেটাকে খুলে আমি আবার সোয়া সসটা মানে দিলাম, অল্প করেই দিলাম, যা দিচ্ছি সবই অল্প অল্প করে দিচ্ছি। আর চিলি সসটা দেখলাম শেষ হয়ে গেছে, তো এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি ঝাঁকিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, তো চিলি সসটা আনতে হবে। তো এটা শেষ হয়ে গেছে, তো এরপরে আমি ভালো করে সসগুলো দিয়ে এতে মিক্সড করে দিলাম, আগে হলে এর মধ্যে একটু চিনি দিতাম কিন্তু এখন তো আর চিনি টিনি কিছু দেবো না, এই টমেটো সসটা দিলেই আশা করি এটা ব্যালেন্স হয়ে যাবে, কারণ টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে,
তো এবারে বেশ কালারটা সুন্দর এসেছে, আর গন্ধটাও না বেশ ভালো বেরিয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আজকে না সকাল থেকে কোনো আমি কাজের এনার্জি পাচ্ছি না, ধিক ধিক করে সব কাজ করছি, মানে একটা করে কাজ করছি গিয়ে 10 বার বসছি, মানে কেমন জানি একটা লাগছে, ভালো লাগছে না, মানে শরীরের ভেতরটা কেমন মানে ম্যাজ ম্যাজ করছে, জ্বর আসবে না, মানে এক একদিন হয় না যে কাজের কোনো এনার্জি থাকে না, জেনারেলি কিন্তু আমার এনার্জি থাকে, আজকে থাকছে না। আর সব থেকে বড় কথা তোমরা জানো, মানে ছেলে বাড়িতে নেই তো সব কিছুই যেন একটা অগোছালো, ও থাকলে কি একটা নিয়মের মধ্যে একটা রুটিনের মধ্যে থাকি, তো তো সেই জন্য ছেলে না থাকলে আমার না সব কিছুই যেন গণ্ডগোল হয়ে যায়, কারণ ওকে ঘিরেই আমার সারাদিনের সব কাজ করলে মনে হয় কি যে না আমি আমার কাজটা কমপ্লিট হলো, বা আমার সারাদিনের সব কাজ আমি মানে সম্পূর্ণ করতে পারলাম। আর এখানে ম্যাগিটা একটু এঁটে গেছে, যেহেতু ম্যাগি অন মানে স্টার্চটা একটু বেশি থাকে, তো সেই জন্য এটা একটু এঁটে এঁটেই গেছে, তবে আমি দু হাত দিয়ে এটাকে ছাড়িয়ে দিলাম, তো তোমরা কিছু মনে করো না, কারণ বা হাতটা আমি কিন্তু ভালো করেই ধুয়ে নিয়েছি। দু হাত দিয়ে না ছাড়ালে না এটা এক জায়গায় মন্ড পাকিয়ে থাকতো, আর মানে পুরো যে মশলাগুলো বা যে সবজিগুলো কিন্তু সব জায়গায় মিশতো না। আর তো যাই হোক, এইবারে চাউমিনটা ভাজা ভাজা আমি করে নিচ্ছি, চাউমিনটাকে না সরি ম্যাগিটাকে, ম্যাগিটাকে বেশি ভাজা করব না, অল্প একটু ভাজা ভাজা করি, এটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগির মশলা, তো এটার টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। আর মানে চাউমিন রান্নাতে গোলমরিচটা কিন্তু একটা অন্যরকম না একটা কী বলবো একটা ফ্লেভারও দেয়, আর স্বাদটাও না কেমন জানি পাল্টে যায়, যেটা আমার আর আমার ছেলের খুব ভালো লাগে। আমার হাজবেন্ড অতটা গোলমরিচ টরিচ খাওয়া পছন্দ করে না, কিন্তু যাই হোক তাও আমি দিলাম, অল্প করেই দিলাম যাতে আমার খেতে ভালো লাগে। তো ওপর দিয়ে আমি একটু লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিলাম, আর কিছু লঙ্কা আবার ভেঙেও দিলাম, তো মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমি না একটু ঝালটা বেশি খাই, আর আমার ছেলে হয়েছে ঠিক আমার মতো, আমার হাজবেন্ড অতটা ঝাল খাওয়া পছন্দ করে না, আমার ছেলে কিন্তু কাঁচা লঙ্কা খেয়ে নেয়, মানে ওই সিদ্ধ ভাতের সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু খেয়ে নিতে পারে, আর সেই জন্য মানে লঙ্কা ওপর থেকে একটু কুচি দিয়ে দিলাম, যাতে ওগুলো একটু মুখে পড়লে বেশ ঝাল ঝাল লাগবে খেতে। আর সকাল সকাল তো খাবো না, খেতে খেতে বেলা, তো অসুবিধা হবে না। আর এমনিও আমি সকালবেলা একটুখানি ছাতুর শরবত খেয়েই নিয়েছি, একেবারে খালি পেটে নেই। এইবারে চাউমিনটাকে আমি সার্ভ করে দেবো, আর এখানে দেখো আমি হাজবেন্ডের জন্য চাউমিনটাকে সার্ভ করে দিচ্ছি, একটা ছোট থালায় নিয়েছি, ও বেশি এখন খেতে চায় না, যদি আরও লাগে পরে আমি ওকে দেবো। আর আমার জন্য রেখেছি, আমারও ঠিক মানে খাওয়ার ইচ্ছা নেই বললাম না, কেমন লাগছে ঠিক ভালো লাগছে না আজকে, আর যেটুকু আছে খাবো, আর যদি খিদে পায় তখন না হয় একটুখানি চা বা কফি করে, ঘরে দুটো বাসি রুটি আছে সেটা দিয়েও খেয়ে নিতে পারি। তো চাউমিনটা না দেখতে আমার এত ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে এটা আলাদা করে একটু শেয়ার করি, কালারটা না খুব সুন্দর এসছে, আর সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে, মানে বেশ মানে লোভনীয় যাকে বলে আর কি, টেস্টি। আর এই ধরনের রান্না না ছেলে খুব ভালোবাসে, তো তাই মানে ওর বাবা বলছে ছেলে নেই তুমি এটা করলে, আমি আরে বাবা নিজেদেরও তো খেতে হবে, আর এখন ভাত বসালে ভাতের সাথে আবার আলাদা একটা এক্সট্রা রান্না, তো খেয়ে নাও পরে ছেলেকে আমি করে দেব। হঠাৎ করে রাস্তায় বেরোতে হচ্ছে আমাকে, কারণ আমার গ্যাসের নবটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আজকে যেহেতু শনিবার কালকে আবার রোববার আমি কোনো দোকান খোলা পাবো না, তো সেই জন্য আজকে আমি বেরিয়েছি এখন গ্যাসের দোকান থেকে, গ্যাসের নব কিনবো, কিনে ওটাকে ঠিকঠাক করবো, কারণ গ্যাস লিক করছিলো, তো সেই জন্য আমাকে হঠাৎ করেই বেরোতে হয়। তো যাই হোক আমি এখন ওটা কিনে বাড়ি ফিরবো, তারপরে আমি আবার লোককে ডাকবো, ডেকে ওটাকে সেট করাবো, করিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করবো। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। যখন আমি চাউমিন রান্না করছিলাম, আমার হাজবেন্ড রান্নাঘরে এসে বলছে যে কেমন একটা গ্যাসের গন্ধ লাগছে, তো অনেক সময় রান্না করতে করতে একটু একটু গ্যাসের গন্ধ পাওয়া যায়, মানে তারপর আবার সেটা পাওয়া যায় না, অনেক সময় হয়তো গ্যাসের নবটা ঠিক মতো বন্ধ থাকে না, বা যাই হোক, তো আমি অতটা গুরুত্ব দিইনি ব্যাপারটাকে। তো আমার হাজবেন্ড বলছে আমি তো গ্যাসের একটা শোঁ আওয়াজও পাচ্ছি, তখন আমি দেনান দেন গ্যাসটা বন্ধ করে দিই, আমার তখন জলটাও গরম হয়ে গেছিলো আর চাউমিনটাও হয়ে গেছিলো। তো আমার হাজবেন্ড বলছে তুমি এত রিক্স নিয়ে এখানে এরকম তুমি নিজে রান্না করো, গ্যাসের একটা গন্ধ বেরোচ্ছে, আওয়াজ বেরোচ্ছে, তুমি এটা পাচ্ছ না? তো বলেই আমার হাজবেন্ড দেনান দেন যে আমাদের গ্যাস ঠিক করে তাকে ফোন করলো, উনি এলেন, এসে বললেন যে নব লাগবে, তো তারপরে আমি আবার ছুটলাম নব আনতে। তো ওনাকে আমি এখন বাড়ি ফিরছি, নবটা আমার নেওয়া হয়ে গেছে, তো তো হঠাৎ করেই মানে এরকম বিপদ হয়ে যায়। তো আমার হাজবেন্ড বলছে আমি যদি বাড়ি না থাকতাম তুমি তো এটা মানে ইগনোর করতে আর এভাবেই রান্নাবান্না করতে, তো যাই হোক একটা মানে বিপদ ঘটে যেতে পারতো।
তো আমিও একটু ভয়ই পেয়ে গেছি। তো এখন আমি গ্যাস সারাইয়ের ভদ্রলোককে ফোন করলাম, তারপরে বাড়ি পৌঁছানোর পরে উনি এলেন, এসে আমার গ্যাসের নবটাকে চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে উনি ভালো করে সেটাকে টেস্টও করে দিলেন। দেখলাম আর কোনো রকম আওয়াজও বেরোচ্ছে না আর গন্ধও বেরোচ্ছে না। তো যাই হোক, তারপরে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়ে দিলাম যে না, সব এবার ঠিক আছে। এই যে এসে গেছে মা বাড়ি থেকে আজকে, এখন আমি মাংস রান্না করেছি, সেটা এখনো দেখবে, তোকে একটু দেখিয়ে দিই রান্নাটা। তোমরা একটু দেখে নাও কি রান্না করেছি আজকে, আমার ছেলে আসবে বলে, ওর ফেভারিট চিকেন চাপ। রেসিপিটা শেয়ার করতে পারিনি, তখন এই গ্যাস নিয়ে এত প্রবলেমের মধ্যে ছিলাম। তো ওই যে উনি উঁকি মারছেন, পাগলু, সবাইকে হ্যালো করে দাও, অনেকদিন তোমাকে দেখেনি তো সবাই। তুমি খাবে এখন, খেয়ে নেবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমি আর ব্লগটা বেশি বড় করছি না, তো আজকে আর বেশি মানে বড় করছি না ব্লগটা। তো এখন ছেলে এসেছে, ওর সাথে আমি একটু সময় কাটাবো, আর তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরের নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সুন্দর থেকো আজকের মতো। টাটা, গুড নাইট, গুড নাইট।